ভালো মানের গেম দেন, হ্যাঁ গেম দেওয়ার জন্য দেন, তাহলে দেখা যাবে আপনার 3,80,000 বা 3,00,000-4,00,000 টাকার মতো লাগবে। আর অনেকে অনেক কথা বলে, হ্যাঁ যে ওই এজেন্ট ভালো না, এজেন্ট তো ভালোই না ভাই, এজেন্ট বাংলাদেশের কোনো এজেন্টই ভালো না ভাই, আপনি কোন এজেন্টের কথা বলবেন যে ভালো, কোনো এজেন্টই ভালো না। আরও সমস্যা আছে, রোমানিয়ানরাও যে ভালো ভাই এটা আপনি বলতে পারবেন না, রোমানিয়ানরাও আরও বিক হাউস, এগুলি বাংলাদেশের থেকে বিক হাউস, এগুলি মনে করেন কারো কথা শুনে না, একটা সমস্যা হইলে ডিসকাসও করে না, মানে আন্দাজে একটা কথা বইলে একটা ইয়ে করে দেয়। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আজকে গেমের গাড়ির সাথে পরিচয় করাই দিব, গেমের গাড়িগুলা কীরকম হয়, হ্যাঁ দেখতে কীরকম হয়, এই একটু সরাসরি আপনাদেরকে দেখায় দেওয়ানোর চেষ্টা করতেছি। দেখেন আমার সামনে একটা গেমের গাড়ি আছে, এই গাড়িগুলা দিয়েই মূলত গেম মারে, হ্যাঁ এগুলি বড় আছে ছোট আছে। তো আমি এদিক দিয়ে হাঁটতেছিলাম, তো এখানে অনেক মিল ফ্যাক্টরি আছে, এটা MSI কোম্পানি, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI কোম্পানি, মাদারবোর্ড যে MSI এর এটা এই কোম্পানি, তো এইটা হচ্ছে গেমের গাড়ি, হ্যাঁ এটা হচ্ছে গেমের গাড়ি, এটা দিয়ে মূলত গেম দেয়, দেখানোর চেষ্টা করলাম, এই গাড়ি দিয়ে মূলত গেম দেয়। তো এই গাড়িগুলা আসলে বিভিন্ন জায়গায় আছে, দেখছি MSI কোম্পানি, এর ভিতরে যাওয়া যাবে না, এখানে সিকিউরিটি সিস্টেম আছে। তো তো আমি এখানে হাঁটতে হাঁটতে আসলাম, তো চোখে পড়লো, তাই মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই যে গেমের গাড়িগুলা কীরকম হয়, এটা একটু জানানোর চেষ্টা করলাম। আর যারা মূলত গেম দেওয়ার জন্য রোমানিয়াতে আসেন ভাই, আপনি আপনার এজেন্টের সাথে রোমানিয়াতে আসার আগে কথা বলে আসেন ভাই, ভিসা করার আগে আপনি একটা অন্য কোম্পানির মাধ্যমে ভিসা করেন, তারা আপনাকে গেমের ভিসা করে দিবে ভাই। আপনি গেম দেওয়ার জন্য রোমানিয়াতে আইসা আরও সাধারণ হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট করেন না ভাই। আর এখন গেম যারা দিতে আসেন তাদের কি বা কি বলবো ভাই, এখন বর্তমানে রোমানিয়ার এজেন্টগুলা, বাংলাদেশের যে এজেন্টগুলো আছে, তারা যে পরিমাণ মানুষের সাথে দুই নম্বরই শুরু করছে, এতে করে অদূর ভবিষ্যতে আসলে মানুষ রোমানিয়ার ভিসা কোনোদিন পাবে কি না, এটা ভাই আসলে মানে কেউ বলতে পারে না। তো আসলে গেম দেয়াটা আমরা বাংলাদেশ থেকে যতটা সোজা মনে করি না বা সহজ মনে করি না, বিষয়টা কিন্তু এরকম সহজও না। হ্যাঁ আপনি যদি ধরেন গেম দিতে আসলেন বাংলাদেশ থেকে, যখন আপনি আসবেন ভিসা করে, তখন আপনার অলমোস্ট 7,00,000 টাকা, 7,50,000 টাকা, আবার কেউ কেউ 8,00,000 টাকাও আপনার কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে 8,00,000 টাকা, 7,50,000 টাকা খরচ করে আবার এখানে যখন আসবেন, তখন দেখা যাবে আবার এখানে গেম দেওয়ার জন্য আপনার 3,50,000-4,00,000 টাকা লাগবে। যদি আপনি ভালো মানের গেম দেন, হ্যাঁ গেম দেওয়ার জন্য দেন, তাহলে দেখা যাবে আপনার 3,80,000 বা 3,00,000-4,00,000 টাকার মতো লাগবে। আর যদি নর্মাল গেম দেন, তাহলে সেক্ষেত্রে আপনার 3,50,000 টাকার মধ্যে আপনার 3,20,30,50 চারটে যেরকম নিতে পারে আর কি, এরকমের মধ্যে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা এরকমটা করে, হ্যাঁ এই এই ধরনের কাজগুলো করে, আপনি এখানে আসলে দেখবেন আপনার বিভিন্ন, আপনি যেখানেই থাকেন না কেন আপনার সাথে তারা যোগাযোগ করবে, তারা এসে আপনার সাথে আপনার রুমে এসে নক দিবে। বাঙালি ভাই, আপনার বাঙালি ভাই, কোনো রোমানিয়ান এখানে এসে আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাই আপনি গেম দিবেন নাকি, বাঙালি ভাই এর সাথে এখন আপনার সাথে মধুর আলাপ পারবো, হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন, কোন ডিস্ট্রিক্ট, কি আসবে বিষয় সব কিছু আপনার সাথে শেয়ার করবো, শেয়ার করে পরে আস্তে আস্তে আপনারা মুভমেন্ট করবো যে ভাই এখানে থাকলে তো কোনো লাভ নাই, এখানে থাকলে আপনার কোনো ভবিষ্যৎ নাই, আপনি তো কাজকর্ম পাবেন না, তো সেই ক্ষেত্রে আপনি গেম দেওয়াই ভালো। হ্যাঁ তারপরে মনে করেন আপনার মোবাইল নাম্বারটা সে নিব, বা আপনার মোবাইল নাম্বারটা আপনি তারা দিবেন, হ্যাঁ এই যে দিলেন সে মনে করেন কন্টিনিউ একদিন পর পরই আপনারা মনে করেন ফোন দিব, মেসেজ দিব হোয়াটসঅ্যাপে, হ্যাঁ মানে জ্বালাইবো আর কি, মানে একটা পর্যায়ে মনে করেন আপনি তাদের মনোরম কি বলে সুন্দর সুন্দর কথায় আপনি মনে করেন পুরো এমনভাবে আপনার বুঝাই বুঝা ভাই আপনি জাস্ট খালি আমার সাথে টাকাটা দিয়ে আপনি খালি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আপনার একটা ঠিকানা দেবো, এখানে আপনি চলে যাবেন, আপনি জাস্ট খালি 5-6 ঘন্টার মধ্যে আপনি ইটালি পৌঁছে যাবেন। কিন্তু ভাই আসলে মূল ঘটনা তো এটা না, এরকম বহু লোক দেখছি যারা কিনা এখানে আইসা আপনার দেখা গেছে গেম করে গেছে, গেম করে যাওয়ার পরে তাদের দেখা গেছে আপনার 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসও গেম ঘরের মধ্যে আছে। আমার আমার রুমমেট একজন
অলমোস্ট 10 থেকে 12 দিন পর্যন্ত, 14 দিন হয়ে যাবে, হ্যাঁ 10-12 দিন 13 দিনের মধ্যে হয়ে যাব। সে এখনো পর্যন্ত গেম করে আছে, সে ইটালি এখনো পৌঁছাতে পারে নাই। আর দুইজন তো মনে করেন অস্ট্রিয়া ধরা খায়া একদম বাস খায়া বয়ে নিচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত আপনার হবে, তো সমস্যাগুলো হবে, আপনি এই সমস্যা পড়লে তখন নিজে আপনি বুঝবেন যে আসলে আমি কি করলাম। তখন দেখা যাবে কি হাই হুতাশ করে আপনি কুল পাবেন না, তখন আপনার কপাল মানে চাপড়াই দিব আর কি। এই জন্য বলবো যে ভাই যারা গেম চিন্তা করে রোমানিয়াতে আসেন, হ্যাঁ তারা ওইভাবে এজেন্টের সাথে কথা বললে তারা আপনাকে গেম সিস্টেম ভিসা করে দিবে, তখন আপনি সে চলে গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখানে একটা ডাইরেক্ট কোম্পানিতে আসলেন, আসার পরে তারা আপনার হায়ার করলো কিন্তু আপনি এখানে থাকলেন না, চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে আপনার সাথে লোকজন আসবে তাদের কিন্তু বের করে দিবে। গতকালকে একটা কাজ হয়েছে আমাদের, আমার রুমমেটের একজন বন্ধু 3 দিন আগে রোমানিয়াতে আসছে, আসার পরে তার কোম্পানি তারা রিসিভ করে নাই। এটা আমি একটা ভিডিওতে একটা ইনফরমেশন দিছিলাম, একটু ক্লিয়ার করে বলি। গতকালকে তার সাথে যখন নামাজ পড়তে গেছিলাম একটা মসজিদে, হ্যাঁ তো ইফতার করছিলাম, ওইখানে সে আসছে, তার সাথে দেখা হয়েছে। ভাই বিশ্বাস করবেন না, দেখা হওয়ার সাথে সাথে ভাই সে চোখের পানি সাইরা কাইন্দা দিল। মানে আপনি চিন্তা করতে পারবেন না কতটা কষ্ট মানুষ পাইলে একজন পুরুষ মানুষের চোখ দিয়া অঝরে পানি পড়ে। আপনি তখনই বুঝবেন যখন একজন মানুষের চোখের পানি আপনি দেখবেন রোমানিয়ার মাটিতে, হ্যাঁ কেউ আপনার ভিডিও কলে দেখাবে বা কেউ আপনার বলবে, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে কতটা কষ্ট নিয়ে একজন পুরুষ মানুষ, হ্যাঁ রোমানিয়ার মাটিতে এত ইউরোপের একটা দেশে থাকা তার চোখ দিয়ে পানি পড়ে। তার কোম্পানি তারা রিসিভ করে নাই, সেই কোম্পানি তারা 10 জন সেই কোম্পানিতে গেছে, যাওয়ার পরে কোম্পানি ঠিক আছে বলছে তুমি কি কাজ পারো বা তোমরা কি কাজ পারো, যে যা এক একজনের জিজ্ঞাসা করে এক একটা কাজের জন্য বলছে ঠিক আছে তোমরা এখানে থাকো আমি কাজের ব্যবস্থা করতেছি। তো মোটামুটি সে আমাদেরকে ফোন করে বলছে, হ্যাঁ তার বন্ধুরা বলছে আমার যে রুমমেট তারে বলছে যে আমার তো এরকম এরকম কোম্পানি রাখছে, আমার তো এই কাজের ব্যবস্থা করে দিচ্ছে, প্লাম্বিং এর কাজের জন্য রাখছিল, কিন্তু প্লাম্বিং এর কাজটা সে ওরকম পারতো না, কম পারতো আর কি। দেখেন গাড়িটা কি সুন্দর। তো পরে দিয়া এখন মনে করেন আপনার ওই ইয়ে করছে প্লাম্বিং এর কাজের জন্য রাখছে, সে 2 দিন ওইখানে ছিল। 2 দিন থাকার পরে তখন দেখা গেছে কি 2 দিন পরে তারে কোম্পানি বের করে দিছে, মানে তারে বের করে নাই, শুধু তাদের সাথে 10 জন ছিল 10 জনের বের করে দিছে। কোম্পানি রিজন দেখাইছে আমার লোক লাগবে না। এখন এইখানে কিছু বলার নাই, কোম্পানির আপনি কিছু বলতে পারবেন না, হ্যাঁ কোম্পানির নামে যে আপনি কমপ্লেন করবেন, কমপ্লেন করলে আদৌ কি আপনার এটা টিকবে কি না, মানে নানান ধরনের সমস্যা ভাই। সে ভয়ে ওইখান থেকে চলে আসছে, কোম্পানি তারা কোনো এনওসিও দেয় নাই। তারপর এইখানে আইসা ওই যে একটা সেক্টরে আছে 4 নম্বর সেক্টরে, ওইখানে তারপরে তার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে এখন মনে করেন ওইখানে তার সাথে তো মসজিদে দেখা হওয়ার পরে সে কাইন্দা দিচ্ছে। এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি রোমানিয়াতে আইসা যখন এরকম ধরনের একটা বিপদে পড়বেন, আপনি কার কাছে আপনার এই দুঃখের কথা বলবেন। তার সাথে দেখা হওয়ার সাথে সাথে ভাই বিশ্বাস করবেন না, ইফতারি করে বেরোইছি, বেরোয়ার সাথে সাথে সে মনে করেন চোখের পানি অঝরে ছাইরা মনে করেন কাইন্দা দিল। মানে কতটা তো কষ্ট লাগছে ভাই আমাদের, আমরাও কষ্টে আছি, আমরাও যে আনন্দে আছি বিষয়টা এরকম না, কিন্তু আমাদের মধ্যে ওরকম চোখের পানি ছাইরা দিছি বিষয়টা হয় নাই কি কারণে, আমরা অনেকে একসাথে আসি তো আনন্দ ফুর্তি করে থাকতেছি, এখন কোম্পানি আমাদেরকে ঘুরাইতেছে, আলটিমেটলি ফাইনালি কি করে এটা তো পরে বোঝা যাবে, এখন তো বলতে পারতেছি না। তো একটা কিছু তো অবশ্যই করবে, ভালো মন্দ একটা কিছু করবে, জানাবে, সময় লাগবে, এই জন্য অপেক্ষা করতেছে। কিন্তু উনি তো যখন ওনার কোম্পানি ওনারা বের করে দিছে, তখন তো মনে করেন ওনার আসলে কিছু বলার নাই, উনি কিছু বলতে পারে নাই, ওইখান থেকে চলে আসছে। আসার পরে তো ওনার মানে দুঃখের শেষ নেই, এখন উনি ওনার কোম্পানিতেও যাইতে পারতেছে না, এনওসিও পায় নাই, তারপরে মনে করেন এখন আইসা আরেকটা হোটেলে উঠা থাকতেছে। তো এখন এটা আসলে যে এই সিচুয়েশনে পড়ে ভাই সে বলতে পারবে তার অবস্থাটা মানে কেমন, এটা আসলে বাংলাদেশ থেকে বৈশাখ কেউ রিয়েলাইজ করতে পারবে না ভাই। হ্যাঁ অনেকেই অনেক কথা বলে, হ্যাঁ যে ওই এজেন্ট ভালো নাই, এজেন্ট তো ভালোই না ভাই, এজেন্ট বাংলাদেশের কোনো এজেন্টই ভালো না ভাই, আপনি কোন এজেন্টের কথা বলবেন যে ভালো, কোনো এজেন্টই ভালো না। হ্যাঁ হাতে গোনা 2-1 জন মানুষ আছে যে মানুষগুলো মনে করেন অথেন্টিক ওয়েতে কাজ করে এবং লোকাই না আপনার কাজকর্ম দিয়ে দেয়। কিন্তু এছাড়া ভাই আপনি একটা এজেন্ট পাবেন না, এগুলি সব 2 নম্বরই করে।
তো যাক ভাই, আপনাদের উদ্দেশ্য তো বিভিন্ন ভিডিও বানাই, বিভিন্ন তথ্য দেই, তো এইটাই আপনাদের উদ্দেশ্য বলার ছিল যে আসলে ভাই রোমানিয়াতে গেম দেওয়ার জন্য যদি শুধু আমরা আসতে থাকি, আমাদের এই পদক্ষেপগুলো যদি চেঞ্জ না হয়, এই সিস্টেমগুলো যদি চেঞ্জ না হয়, যে বাংলাদেশিরা আসার পরে কাজ দেয় না, নানান সমস্যা, এই সমস্যাগুলো যদি চেঞ্জ না হয়, অদূর ভবিষ্যতে ভাই রোমানিয়ার ভিসা আমাদের জন্য মানে বন্ধ হবে, এটা আপনি ফাইনাল হয়ে থাকেন। হ্যাঁ, কারণ খালি আপনার ভিসাই দিব, আপনার লোক এখানে থাকবো না, তারপরে আবার এখান থেকে কোম্পানিও অনেক সময় কাজ দেয় না, এদেরও সমস্যা আছে। রোমানিয়ানরাও যে ভালো ভাই এটা আপনি বলতে পারবেন না, রোমানিয়ানরাও আরও বিক হাউস, এগুলি বাংলাদেশের থেকে বিক হাউস, এগুলি মনে করেন কারো কথা শুনে না, একটা সমস্যা হইলে ডিসকাসও করে না, মানে আন্দাজে একটা কথা বইলে একটা ইয়ে করে দেয়। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অনেক আবেগী কথাবার্তা বলে ফেলাইলাম, কেউ কিছু মনে করেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হবো। আল্লাহ হাফেজ।